যা রিপোর্টে এসছে সেটা এখন দাঁড়িয়েছে 26 অপারেশন করতে হবে। ঠাকুরের কাছে এখন এক কি কিনেছি কি আছে কিসের দেখো, আমাদের মাদার্স স্পেশাল ক্রাফট হয়ে গেছে। সারাটা দিন যা বৃষ্টি হয়েছে, মানে সব জায়গায় কি হয়েছে নাকি শুধু কলকাতাতে ভগবান জানে, প্রচন্ড বৃষ্টি হয়েছে কলকাতাতে। মানে আজ সেরকম হচ্ছে লাইটনিং আর হচ্ছে মানে বাদ করছিল, প্রচুর বাদ করেছে কালকে। মানে ঘরের কাছাকাছি এত লাইটনিং আসছে যেন মনে হচ্ছে একদম সামনে এসে বাচ্চাটা পড়বে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, এখন বাজে সকাল 7:30, তাড়াতাড়ি এসেছে কিচেনে, কারণ একটু ডক্টরের কাছে যেতে হবে। তাই ডাক্তারের কাছে নামটা লেখাবো, তার মধ্যে আশা করছি হয়ে যাবে। এখন করছি সকালবেলার জন্য আটা নুডলস। রাজদীপ অনেক দিন হয়ে গেছে চাউমিন খায় না, তা বললো যে আলু দিয়ে আটা নুডলস বানাতে, একটু ভাজা ভাজা করে যেরকম হয় কম তেলে, আর বানাবো ওর মাছের ঝোল। হ্যাঁ, আমাদের যেমন চিকেন হয় সেরকম চিকেন, সেটাই আলু ফালু কাটা হয়ে গেছে, মেনকা দিয়ে এসেছিল, মেনকা দিকে দিয়ে আলু পেঁয়াজটা কাটিয়ে নিয়েছি, সেটাই এখন রান্না করব। আগে নুডলসটা করিনি আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। নুডলসটা হয়ে গেলে মাছের ঝোলটাও বানিয়ে নেবো, ততক্ষণ বাবা চিকেন আনতে গেছে, ততক্ষণ চিকেনটাও চলে আসবে, তারপরে চিকেনটা বানাবো। যতদূর বানাতে পারবো পারবো, তারপরে মা করবে, আমি তো আমার চলে যেতে হবে, কিছু করার নেই। চাউমিন আমার রেডি হয়ে গেছে, চাউমিন আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এবারে মাছটাকে ভেজে নেবো, তার মধ্যে চিকেনটাকেও ধোবো। সব ধুয়ে ধুয়ে রাখার পালা, বাবা মাছ এনেছে, গিলে মেটে এনেছে, কত কিছু এনেছে। রাজদীপকে কিছু মাছ ছিল ফ্রিজে, এই যে কাতলা মাছ ছিল সেটাই করে দিচ্ছি আজকে, আর আজকের মাছটা তুলে রেখে দেবো। বাবা ট্যাংরা মাছ গুলো বাবা কেটে আনি তো মা, বলছি ট্যাংরা মাছ গুলো কেটে আনিনি বাবা, ট্যাংরা মাছ কেটে আনিনি, অমনি রেখে দি, কাকিমা কালকে কেটে রান্না করে নেবে। না মেয়ে গেছে উঠে, এক্ষুনি ফোন করেছে রাজি, আমাকে বলছে মাম্মি তুমি কোথায়, আমি খুঁজছি, বললাম একটু থাকতে রিকোয়েস্ট করলাম, তখন বলছে ঠিক আছে, কারণ চিকেনটা আমাকে ধুয়ে যেতে হবে, না তো চিকেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় যেটা আমার ভালো লাগে না, সাথে সাথে না ধুলে একটা বাজে গন্ধ হয়ে যায় চিকেন, তার জন্য চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে ওপরে যেতে হবে। চিকেন ধোয়া হয়ে গেছে, এটাকে নুন হলুদ আর তেল মাখিয়ে মেয়েটার কাছে যাবো, এটা নিতে চলে এসছে যদিও বা ওকে ব্রাশ ফ্রাশ করিয়ে আবার নিচে আনবো। ও আজকে ম্যাগি খেয়ে নেবে, মানে এমনি ওই ভাজা ম্যাগিটা খেতে হবে মামা। ডাক্তারের কাছে নাম লিখেছি, 11:20 যেতে বলেছে, আশা করছি তো হয়ে যাবে। একটু রসুন বাটা দিয়েও মাখানো, সব একসাথে আছে, মেয়েরও একসাথে,
আর আলাদা করার আজকে আর টাইম নেই। এখন আলাদা ওর জন্য যদিও বা করি না, একসাথেই রান্না করার চেষ্টা করি, যার জন্য আমার আর ঝাল খাওয়া হয় না, কিন্তু কিছু করার নেই। একদিকে চিকেনের আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর একদিকে ভাজতে মাছের ঝোল পটল আলু দিয়ে কষতে দিয়ে দিয়ে এবার উপরে যেতে হবে মাকে দেখতে বলে। উপরে গিয়ে মেয়েটাকে ব্রাশটা করিয়ে নিই, আর তো ও কিছু খেতে পারছে না বেচারি। বলছি এই আলুটা ভাজতে দিয়ে গেলাম, হ্যাঁ একটু লাল হলো তুলে নিয়ে, আর এই এটা তো সব কিছু দেওয়া রয়েছে, একটু পরে একটু জল দিয়ে আর মাছটা দিয়ে দিই, একটুখানি কষে যাক মশলাটা, জিরে ফিরে সব দিয়ে দিয়েছি। পাপা গুড মর্নিং, আপার এখনো মর্নিং, ওতো 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 ওয়েক আপ ওয়েক আপ, বলে আমি এসে গেছি। আরে ঘুম থেকে উঠে কি ডাকছিল জোরে জোরে রাজে? ঘুম থেকে উঠে মামি কাছে, মামি কাছে ডাকছে। কাঁদছিলে তুমি মামি কাছে বলে বলে কাঁদছিলে? হ্যাঁ তোমার কাছে যাবো। এই মামি কে বানাচ্ছি বলে পাটা বাবা সাথে দিচ্ছে, বাবা সাথে নিচে কে বলছে পাপা কোথায়? মানে পাপা তো ওপরে তো থাকলি না, মানে দুজনকেই চাই নাকি? চলো ব্রাশ করে নিচে যাব। মামামের ব্রাশ করা হয়ে গেছে, এবার মামাম কি খাবে? ম্যাগি। আমরা পাপাকে দেব না, পাপা উঠছে না, সেজন্য আমরা পাপাকে ছাড়াই খাবো, তাই তো মামা? আমাকে তো কিছু দাও, মামাম এ নাও তোমারটা খাইয়ে দাও তো। মাছের ঝোল রেডি হয়ে গেছে, এদিকে প্রায় 9:30 বাজতে যায়, একটু তাড়াহুড়োই করছি। আজকে একটু চা খাবো, গুড় দিয়ে বানাবো, গুড় গোলমরিচ আদা খাওয়ার জন্যই বানাচ্ছি মা বাবা। গুড়টা একদম মিষ্টি হয় না, ওই জন্যই একটু বেশি করে দিলাম, তাও হবে না মনে হয়। না আজকের হয়েছে, 2 চামচ দিয়েছি ভরে ভরে। যাই বাবাকে চাটা দিয়ে আসি, তারপর একটুখানি বসে চাটা খাবো। আমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের বিড়ালে 3টে বাচ্চা হয়েছে, এখন চোখ ফুটে গেছে বাইরে বেরোয়। এই দেখো 3টে ফুটফুটে কি কিউট হয়েছে দেখতে, বুঝতে পারছো কি জানি না? একটা সাদা, সবই আর কি সাদা কালো মিশিয়ে হয়েছে। এই যে বিড়ালটা না, এটা একদম ছোট, কেউ রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছিল, তা বাবু উঠিয়ে নিয়ে এসে এই কালো বিড়ালটাকে, আমাদের যে তখন আর একটা বিড়াল ছিল সে এখন মারা গেছে, মারা যায়নি, সে এখন এমনি আর বাড়িতে থাকে না আর কি, তা ওই বিড়ালটার বাচ্চা হয়েছিল। তো তখন বাবু যেহেতু ও একদম ছোট ছিল, মানে কেউ দুধের বাচ্চাকে আর কি ফেলে রেখে গেছিলো, এটা উচিত নয় একদমই, দুধটা অন্তত ছাড়লে তারপরে ছেড়ে দিক তাও ভালো, নাহলে একদম বাঁচে না। যাই হোক বাবু তখন ওই তুলে এনে আমাদের যে মা বিড়ালটা ছিল ওর সাথে, ওরা বুঝতেও পারে না, তাও দিব্যি ওই আমাদের মা বিড়ালটার দুধ খেয়ে এরকম বড় হয়েছে, এখন ওরও বাচ্চা হয়ে গেছে। বাবু খুব বিড়াল ভালোবাসে। রেডি হয়ে গেছি, ছাতা হেলমেট সব নিলাম, নিচে গিয়ে মনে পড়েছে আকাশটা এখন কালো করে এসছে, তার জন্য ভাবলাম ছাতাটা নিয়েই নিই। অলরেডি লেট, 11:30 বাজে এখানেই। রক্ত দেখানো হয়ে গেছে, এবার যাবো একটু সোনার দোকানে, অক্ষয় তৃতীয়ার দিন সোনার দোকানে যেতে পারিনি, গিফট আমাদের ডিউ রয়েছে ওটাকে নিতে হবে। অক্ষয় তৃতীয়ার এখনো খোলেনি,
এখন কেক খায় না, এখন ভাত খাবে। কোথায় কেক? ও বাবা, মন দে আমার দেখে। আজকে না ভাই হাতে পাওয়াট দেখো, এটা এটা স্যার দেখো, এটা হ্যাঁ এটা ভালো লাগছে। এটা সুন্দর লাগছে, স্টোন উঠে যাবে না তো, ক্লিক করো। আমাদের একটা মিয়ামরের বক্স দিয়েছে, আর কিছু দেয়নি। এবার সোজা বাড়ি যাব, একটা বেজে গেছে অলরেডি। বাড়ি চলে এসেছি, এবার হচ্ছে মেয়েটাকে খাওয়াবো, অনেকটা লেট হয়ে গেছে, 2 বাজে। এই কোন সকালবেলা একটুকুনি ওই ম্যাগি খেয়েছে। তোমাদেরকে পরে বলছি ইউএসজি রিপোর্ট দেখে ডক্টর আমাদেরকে কি বললো, বিশেষ করে আমাকে। আগে খেয়ে নি, পেটটা পুজো করি আগে, তারপর দুঃখের কথা নাই বলবো। অনেকক্ষণ পরে হচ্ছে আবার ভিডিওটা অন করলাম, তার কারণ হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, 3:30 তো বেজে গিয়েছিল খেয়ে দিয়ে উঠতে উঠতে, ওই জন্যই আর ভিডিওটা অন করিনি। ভাবলাম একেবারে ঘুম টুম পাড়িয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এবার বলি আমার ইউএসজি রিপোর্ট কি এলো না এলো। ও তোমাদেরকে প্রথমে জানাই, সকাল থেকে কাজের চাপে ভুলেই গেছিলাম তাড়াহুড়োর চোটে। হ্যাপি মাদার্স ডে সবাইকে। আর হচ্ছে এখন না এই জিনিসগুলো রিলেট করতে পারি, নিজে যেহেতু মা হয়েছি আগে এইসবের ভ্যালু অতটা বুঝতাম না। মাদার্স ডে মাদার্স ডে ওরকমভাবে আলাদা করে সেলিব্রেট বা কিছু এখন বুঝতে পারি এইসব। আগের বারে না মুমু আমাকে একটা কার্ড দিয়েছিল, সত্যি আগে আমি এই জিনিসগুলো অতটা করতে পারতাম না, কিন্তু ও যখন আমাকে কার্ডটা দিয়েছিল তখন আমার সত্যি মানে একটু নিজে ইমোশনাল হয়ে পড়েছিলাম, এটা সত্যি কথা, মানে তখন আমি জিনিসটা বুঝেছিলাম। এবারেও হয়তো দেবে জানি না, ও প্রত্যেকবারেই দেয় মাদার্স ডেতে, কিন্তু আগের বছর আমি বেশি যেন জিনিসটাকে রিলেট করতে পেরেছি। ও আমাকে দেয়, ছোটো দিকে দেয়, নিজের মাকে তো দেয়ই, কিন্তু আমাদের সবাইকে দেয়। যাই হোক, এবার বলি আমার ইউএসজি রিপোর্ট কী এলো। ইউএসজি রিপোর্টে ফাইবারটা বলেছে একটু বড় হয়েছে আমার, যেহেতু আমি মাঝখানে আমার যখন প্রথম ধরা পড়ে প্রেগনেন্সির টাইমে তখন যা ছিল তারপরে ওষুধ খেয়ে আমার কমে গিয়েছিল। একদম ফার্স্টে ছিল 16 আর কত যেন সামথিং, তারপরে সেটা 14 নেমে এসেছিলো। এখন সেটা মাঝখানে যখন 14 হয়ে গেছিলো আমি তারপরে বলে না কী আর বলবো, ওষুধ খাওয়া বন্ধ করে দিই, তো সচরাচর আবার আমার কিছু প্রবলেম দেখা দেয়। তো তারপরে আমি আবার ডাক্তারখানা যাই, তো তারপরে আমি আবার ওষুধ প্রায় অনেক মাসই আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তারপর আবার কন্টিনিউ করি শুরু করি। তো যাই হোক, এখন যা রিপোর্টে এসছে সেটা এখন দাঁড়িয়েছে 26। ডক্টর বলেছে আর 3 দেখবে, 3 ফুললি মানে ভালো করে ওষুধ কন্টিনিউ করতে হবে একদম কোনো রকম। আর আমাকে বলেছে ওই যে গ্যাসের ওষুধ, আবার হাত ফাত ব্যথা করলে যে ওষুধ ফষুধ উনি আর দেবেন না, উনি টোটালি এখন ফোকাস করবে শুধুমাত্র ওই ফাইব্রয়েডটার জন্য। তা ওই জন্যই বলেছে 3 উনি দেখবেন, 3 মাথায় যদি না কমে তাহলে মনে হয় অপারেশন করতে হবে। ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা যে আমার যেন কমে যায়, 3 মধ্যে কমে যায় মানে যেন কমতে শুরু করে, নাহলে এই অপারেশন আমার এইটুকুনি একটা পুচকি, আমি যদি অপারেশন হসপিটালাইজ হই তাহলে আমার পুচকিটাকে কে দেখবে, আমার এইটা একটা খুব বড় চিন্তা। সুতরাং আমি তো এখন একদম রাজি নই অপারেশন করার জন্য। এ যতদিন না একটু বড় হচ্ছে নিজের হাতে, একটু অন্তত 5 হলেও অনেকটা বড়, কিন্তু ততদিন মানে অ্যাটলিস্ট 2 এখন তো আমাকে 2 যে কোনোভাবে হোক আমাকে ওষুধের ওপর কন্টিনিউ করতেই হবে, নাহলে কোনো উপায় না। যাই হোক দেখি, 3 দেখি কি হয়, তারপরে নাহলে ডক্টর চেঞ্জ করব, বা এখনও সেরকম ডক্টর চেঞ্জ করার কিছু কথা কিছু ভাবিনি, 3 দেখি, কারণ ইনি যথেষ্ট ভালো ওষুধ দেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তো দেখলে, আর রাজদীপের মোটামুটি ঠিক আছে,
ওরও একটু ওয়েট ফোয়েট গুলো কমাতে হবে এই আর কি। ঠিক আছে, আর তোমরা তো দেখলে আমি সোনার দোকানে গেলাম, এটাও দেখলে আমি কিছু জিনিস ট্রাই করছিলাম, রিসলেট ট্রাই করছিলাম, দেখেছি কি আছে কিসের সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইটা কিনেছি রিসলেট, কিরকম হয়েছে জানাবে, ভালো লাগছে না? সিম্পলের ওপরে কিন্তু খুব সুন্দর, তারা তোমাদেরকে হাতে নিয়ে দেখাই। একটু পরেও দেখাতে পারি, এইটা কিরকম লাগছে বলবে অবশ্যই। হ্যাঁ, এবার বলি, এটা কিন্তু আমার জন্য নয়, এটা হচ্ছে ছোটদির মেয়ের জন্য, আমাদের পুচকি শোনার জন্য, কারণ নেক্সট মান্থে ও খাবে ওর অন্নপ্রাশন। তা আমাদের পুচকিটা বড় হয়ে গেল দেখতে দেখতে, এই সেদিন করে হলো, এবার ভাত খাওয়ারও বয়স হয়ে গেল। তো যাই হোক, যেহেতু মেয়ে 5 মাসে অন্নপ্রাশন হবে, তা ওর জন্যই এটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। একটু বড় সড়োই নিয়েছি, আর এটা এখনও পড়তে পারবে না, ছোটদি পড়তে পারবে। তো যাই হোক, মায়ের মানে মেয়ের, মেয়ের মানে মায়ের, তাই না? বড় হলে এই জিনিসটা বেশ ক্যারিও করা যাবে, মানে রেগুলার ইউজের জন্য ক্যারি করা যাবে। প্রথমে ভাবছিলাম যে অন্য কিছু নেবো, মানতাসা এইসব কিছু নেবো, তারপর মানতাসা একটা ভালোও লেগেছিল, খুব সুন্দর ছিল। তো প্রথমে ভাবছিলাম মানতাসা নেবো, তা বললাম মানতাসাটা কেন, কখন বিয়ে বাড়ি পড়লো বা কোনো কিছু অকেশন পারপাস ছাড়া মানতাসা কোনো কাজে লাগবে না। এই রিসলেটটা এটা সিম্পলের ওপরে সবসময় ও ক্যারিও করতে পারবে, সেই ভেবেই এটা নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ কমেন্টস করে। এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 4:15, এবার একটু ঘুমাবো, আর ভাল লাগছে না, অনেক সকালে উঠেছি, একটু রেস্ট নিই, তারপর আবার সন্ধ্যে থেকে আবার কিচেনে যেতে হবে। আর রাজীবকে চিকেন খেতে বলেছি, ওহ কি যে শান্তি পেয়েছে বেচারি। তো আজকে রাত্রে ও চিকেন দিয়ে রুটি খাবে, সকালবেলা মাছ খেয়ে গেছে, বললো না আমি রুটি খাবো চিকেন দিয়ে। শুনে আমার কি শান্তি যে লেগেছে, ও চিকেনটা খেতে পারবে। যাই হোক চলো এবার একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না। এখন সন্ধ্যে 7:30, নিজেও মাখানা খাচ্ছি, আর মেয়েকেও মাখানা ভেজে দিয়েছি। আজকাল যেহেতু চিকেন খেয়েছে, রাত্রেও চিকেন খাবে, ওই জন্য আর পিডিয়াশিয়রটা দিলাম না দুধের জিনিস বলে। আর মেয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ও একটু করবো চালিক আর চা। উপরে চলে এসছি, আর এখন বসেছি আমরা ম্যাজিক পট নিয়ে, কারণ আজকে যেহেতু মাদার্স ডে, আর এবারে ম্যাজিক পটটা মাদার্স ডে স্পেশাল। তো দেখো এইটাকে বানাবো আমরা এখন। এটাকে এখন বানাবো, চলো স্টার্ট করি, দেখি কিরকম আমরা বানাতে পারি, তাই তো মাম্মা? দাঁড়াও, আগে এটা মাঝখান থেকে এরকম কাটতে হবে, বুঝেছো? তুমি পারবে না মাম্মা, দাঁড়া এই জায়গাটা ছিঁড়ে যাবে। ও কাছে দিয়ে কাটবে, কাটতে পারে কখনো? ওর যে পেপার কাটিং এর কাঁচিটা কিনে দিয়েছিলাম সেটাকে কোথায় হারিয়েছে খুঁজেই পাচ্ছি না। দাঁড়া 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 এই জায়গাটা, তুই পারবি না মাম্মা, এই জিনিসটাই নষ্ট হয়ে যাবে তখন। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমাকে যখন দেবো তখন তুমি কাটবে। আমি আঠা লাগাবো। হ্যাঁ তুমি আঠা লাগাবো। না তুমি আঠা লাগাবে, আমি কাটবো, তুমি আঠা লাগাবে। না আমি, তুমি কাটতে পারো না। তো দেখো আমাদের মাদার্স ডে স্পেশাল ক্রাফট হয়ে গেছে, এই দেখো কি সুন্দর। কি আছে মামাম লেখা জানো এখানে? মম ইউ আর স্ট্রং, মামা কাছি আছে এটা, স্ট্রং দেখি আছে, দেখি ও লাভিং। এখানে না এই এই যে মাঝখানে এইটা একটা ভালো কিছু লাগাতে হতো, আমি আপাতত ইয়ারবাড দিয়ে লাগিয়ে দিয়েছি। স্ট্রং ইয়ারিং কেমন হয়েছে বলো,
সুন্দর হয়েছে। এই তো এটাকে আবার হ্যাং করে এরকম করে রেখে দেবো। হ্যাঁ মাম, এই আর একদম কাঁচি নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়, পুরো ফেভিকুইকের আটাটা পুরো শেষ করে দিল, চারটিখানি কোথায় কোথায় লাগিয়ে কি করেছে ফ্লোরের মধ্যে দেখো, এই দেখো এটাতে পুরো আটা লাগিয়ে পুরো আটাটাকে নষ্ট করে একদম সব শেষ করে দিল। থাক, এখন বাজে 12:40, মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি, রুটি মাংস খেয়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে রাজদীপকে বললাম একটু সবজি কিনে আনতে, সে দোকান থেকে বেরোতেই পারিনি, তো আবার মনে হয় কালকে সকালবেলা আমাকে আবার বাজার যেতে হবে, একটু কিছু সবজি টবজি কিছু নেই। যদি এখানে ভ্যানওয়ালা না আসে, ভ্যানওয়ালা আসলে সুবিধা, ভ্যানওয়ালা না আসে তো আবার আমাকে যেতে হবে সামনের বাজারে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে কেমন মতন টাটা অ্যান্ড গুড নাইট।